আমি বলি আপনাদেরকে ওয়ান উইকের জন্য বাচ্চাকে রাখতে পারেন, যেমন কি কারোর সামার ভেকেশন চলছে, তো সামার ভেকেশন বা আদার ভেকেশন, ভেকেশনের টাইমটা তো শুধু ওয়ান মান্থের জন্য রাখতে পারেন, দশ দিনের জন্য যেতে পারেন, পার ডে হিসাবে আমরা রাখি। প্রিয় দর্শক, খুবই ভালো একটা ফ্যাসিলিটি, পার ডে, পার ডেটা প্রথম। নমস্কার প্রিয় দর্শক, আবারও এলাম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আপনারা যদি খুব চিন্তাতে আছেন যে আপনারা বাচ্চারা কোন স্কুলে দিলে ভালো হইব আর কোন স্কুলে দিলে বেস্ট হইব, তো আজকে আপনারা সব চিন্তা আমরা গরম মশলার টিমে সমাধান করার লাগি আইছি। তো কই আইছি, আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবা, স্কিপ করবা না, আর হ্যাঁ সবাই রে শেয়ার করবা যাতে সবাই এই দেখার সুযোগটা পায়। তো প্রিয় দর্শক, বর্তমানে আছি আমরা বিবেকানন্দ রোড, আর স্কুলটার নাম হইল গিয়ে নন্হে কদম। নামটা খুব সুন্দর, নামটা তো মানে খুবই সুন্দর, নন্হে মানে আমরা ছোট মোটো বাচ্চারা, কদম মানে পাউটা আর কি। হ্যাঁ, তো পাওয়ার মানে স্টেপ গুলা। তো নন্হে কদমে আইসি আমরা, নন্হে কদমের অ্যাড্রেসটা হইল গিয়া যখন আপনারা আইবা কলেজ রোড সাইডে, হাতের রাইট সাইডে পড়বো নন্হে কদম, অপোজিটে আছে বাসুদেব ফার্মেসি, আর লেনের নামটাই লোকে নিবেদিতা লেন, আর যখন আপনারা বিবেকানন্দর সাইড দিকে আইবা হাতের লেফট সাইডে পড়বো নন্হে কদম। তো সুমি দেখাই তো নন্হে কদমের বোর্ডটা একবার। আর আরেকটা জিনিস আমি ভালো দেখি, ভালো সব থেকে ভালো, সব থেকে ভালো দেখছি না রাস্তার, হ্যাঁ রাস্তার লাগা মানে স্কুলটা না একটু গলির ভিতরে দিকে আপনারা স্কুলটা দেখবা, আর এটা মানে সবসব ভালো লাগে, রিস্ক নাই আর কি, বাচ্চারা লাগে, হ্যাঁ রিস্ক নাই, অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার নাই, আপনারা গলির ভিতরে গিয়া স্কুলটা। আর আরেকটা কথা, মানে খুবই সুন্দর, মানে জায়গাটা কিন্তু খুব প্রিয় মানে, হ্যাঁ যারা পাশেই আছেন আপনারা এখানে করতে দিতে পারবা, আসন রোড, কলেজ রোড, গলিটার ভিতরে ঢুকিয়ে প্রিয় দর্শক প্রভাত ভবন দেখবা আপনারা, প্রভাত ভবনের ঠিক লাগা বিল্ডিংটা, প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার, ডে কেয়ারের ফ্যাসিলিটিটা এখানে আছে প্রিয় দর্শক, আপনারা ছোটো ছোটো বাচ্চাগুলোরে এখানে রাখি, আপনারা নিজস্ব কাজকর্ম করতে পারবো। এই যে নন্হে কদম প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার, একটু আমরা তো ওখান থেকে আওয়াজও শোনা যায় না, নিয়ে পুরো কান্দাবান্দা, আমরা বাইরে তো দিই না কিন্তু আমরা এরকম কান্দা গায়ে শুনতে থাকি, আপনারা মানে এখানে মানে বাচ্চাগুলো দিয়ে পুরো পুরো স্যাটিসফাই, তারা পড়াশোনা আর ডিসিপ্লিন দেখতেই পারা, এখানে দেখতেই পারা, এখানে আমরা মানে বাচ্চারা যে ছোট ছোট বাচ্চারা প্যারেন্টস এখানে ওয়েট করি, আর খুব সুবিধা আছে এখানে, মানে ফ্যানও লাগানি আছে যাতে তারার কোনো কষ্ট না, কষ্ট ক্লাসে পড়তে यहां पे নার্সারিনে দো দো মহিনা লাগবে, অন নার্সে দো মহিনা, তবে यहां का मतलब कैसा টিচিং वगैरह? हां हां मतलब ऐसे तो ठीक है, अभी तो उसको फिलहाल बैठने का कोर्सेस करा देते हैं क्योंकि नया है, नया है, नहीं चाहता है अपना नोटी भी ज्यादा है, हां हां हां, इसलिए ऐसे मैं बच्चों को नोटी मत बोला, बच्चों को हमेशा गुड बोला तो बच्चा गुड ही होगा, मेरा बच्चा गुड है बोलना, शैतान ही ज्यादा थोड़ा, मैं शैतान शैतान ही मत बोला, वो वर्ड यूज मत करना, वो वर्ड यूज मत करना, कोशिश करते हैं इसको, हां नॉट खत, ठीक है थैंक यू। और দেখুন ঠাকুর ঘরটা দেখুন খুবই সুন্দরভাবে সাজায় রাখছে, আর এখানে সামনে আছে আমরা সরস্বতী মা, মা যাতে সবার আশীর্বাদ। প্রিয় দর্শক, ওয়েলকাম টু নন্হে কদম, নন্হে মানে তো বাচ্চা, ছোট বাচ্চা, তার আর কদম কদম এখানে আছে, তো দেখুন না খুব সুন্দর মানে স্কুলটার মানে
ভিতরে আয়া খুবই ভালো লাগছে বাবলি ভালো লাগছে সিস্টেমটাও খুব সুন্দর লাগছে আমি ব্যাগটাকে রাখি দেই আমার ভালো লাগছে দেখো এখানে বাচ্চারা যে আয় আবার পরে দেখো হ্যাঁ মানে ডিসগুলো হবে সুন্দর এখানে রাখছে সুগুলো রাখা হইছে ব্যাগগুলো রাখা হইছে আর ভিতরটা মানে খুবই সুন্দর লাগে বাচ্চারা মানে ইনডোর গেমগুলা মানে আউটডোর তো ছোট ছোট বাচ্চারা তে আউটডোর গেমে একটু রিস্ক থাকে কই ইনডোর গেমগুলো রাখা হইছে খুবই সুন্দর ম্যাডাম ইসকো কিয়া বলতে হ্যায় মানে ভুল গই সিসো সিসো দিস ওয়ান ইজ সিসো বহুত আচ্ছা বাবলি করনা হ্যায় নেই ইয়ে মে করুঙ্গি তো টুট জায়েগা টুট জায়েগা না সামার ভ্যাকেশনের সময় অ্যাক্টিভিটিস গুলো হইছিল এখানে ইনডোর অ্যাক্টিভিটিস এখানে ইনডোর অ্যাক্টিভিটিস হইছিল খুবই সুন্দর আপনি মানে কোন ক্লাসটা ইয়ে করেন এখন আমি কোন ক্লাস না আমি অল ওভার মানে এটা দেখি অল ওভার এটা আপনার নামটা কি আমার নাম সুদীপ্তা সিনহা সুদীপ্তা সিনহা থ্যাংক ইউ আর এখানে মানে কি কি ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি মানে আমাদেরটা তো শুধু স্কুল না এটা হ্যাঁ একটা ডে কেয়ার তো সারাদিন মানে বাচ্চারা ছোট মানে যারা প্যারেন্টসরা ওয়ার্কিং আছে নটার থেকে আমাদের অ্যাকচুয়ালি 8:30 থেকে স্টার্ট হয়ে যায় কেন কি অনেক প্যারেন্টসরা যারা স্কুলেই জব করে সাড়ে আটটা থেকে টাইমিং তো ওরা 8:30 সময়ই দিয়ে চলে যায় আমাদের 5টা পর্যন্ত আমরা ওদেরকে রাখি আর কি আমাদের টাইমিং আমি বলি আপনাদেরকে 1 উইকের জন্য বাচ্চাকে রাখতে পারেন যেমন কি কারোর সামার ভ্যাকেশন চলছে তো সামার ভ্যাকেশন বা আদার ভ্যাকেশন ভ্যাকেশনের টাইমটা তো শুধু 1 মান্থের জন্য রাখতে পারেন 10 দিনের জন্য যেতে পারেন পার ডে হিসাবে আমরা রাখি প্রিয় দর্শক খুবই ভালো একটা ফ্যাসিলিটি পার ডে পার ডেটা প্রথম আর আমি শুনলাম ননে কদমে এখানে আপনারা মানে পার ডে মানে পার ঘন্টা হিসাবে রাখতে পারবেন না আপনারা যদি ইমার্জেন্সি পড়ে কোনো দিকে যাওয়ার পরে ইমার্জেন্সি মানে বাচ্চা রাখার জায়গা নাই সব পার ঘন্টা হিসাবে আপনারা এখানে রাখতে পারবেন না ঘন্টা হিসাবে রাখতে পারবেন মিনিমাম চার্জেস থাকবে ওই চার্জেসটা দিয়ে আর আরেকটা জিনিস পুরো মানে অ্যাটমসফিয়ারটা পুরো ফ্যামিলিয়ার পুরো খুবই ভালো না আমরা এটাই রাখার চেষ্টা করছি মানে একদম ঘর থেকে বেরিয়ে আরেকটা ঘরে আসা হ্যাঁ ঘর থেকে বেরিয়ে আরেকটা ঘরে আনাদার ইয়েস ইয়েস হোম টু আনাদার ঘর হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর তো চলো না ভিতরে আর মানে দেখাইমু আমি আপনারা রে যাই হোক আমার আর সুমির যেটা টেনশন টেনশন ফ্রি আর বয়সটা মানে কতটুকু ডেকিয়ারে যেমন একটা লিমিটেশন থাকে এজ লিমিটেশন থাকে তো 18 মান্থস টু 8 ইয়ার্স অফ দি আমরা ডেকিয়ারে বাচ্চা রাখি ওহো এটার উপরে রাখো না আমার মেয়ে যেমন 16 বছরে রাখতে পারতাম না একটু বড় হয়ে গেছে মানে ওদের তো নিজে রাখতে পারে কেয়ার খুবই ভালো আপনারা এখানে মানে 18 মান্থস টু 8 ইয়ার্স অফ দি আপনারা বাচ্চা রাখিয়া নিজস্ব মানে যতটুকু কাজ আছে আপনারা কাজকর্মগুলো ভালোভাবে করতে পারবে নিশ্চিন্তভাবে আমরা সবসময় দেখি কি তার বাচ্চারা কই রাখলে সেফ হইব আপনারা চোখ বন্ধ করে গরম মশলা যে জায়গা আপনারা বিশ্বাস রাখবা চোখ বন্ধ করে আপনি এখানে রাখতে পারবে কেন কি আমার বড় দিদি ট্যাটের টিচার তাই আর আমার জিজুও এডুকেশন ডিপার্টমেন্টে আর জিজুর মানে ছেলেটাও এখানে থাকে না হ্যাঁ আমার দিদির ছেলেটা এখানে দিদি হ্যাঁ এখন ডনবস্কোতে পড়ে আর তারা যদি প্রবলেম থাকে তারা এখানে রাখে আর দিদি আমার কইছে চোখ বন্ধ করিয়া আমার নাম বন্টি চোখ বন্ধ করিয়া বন্টি এখানে গিয়া তুমি ইয়ে করতে পারো রাখতে পারবে বাচ্চারা কোনো প্রবলেম নাই তো চলুন ভিতরে চলুন প্রিয় দর্শক গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং নমস্তে আর মনস্বী ভিতরে আরেকটা প্রিয় দর্শক নমস্তেটা খুবই ইম্পর্টেন্ট আমরা 5 ইন্দ্রিয়া একসাথে হইলে নমস্তে হয় স্কুলে নমস্তে শেখানো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ঘুমাই গেছে ঘুমাই গেছে খুবই ভালো আপনার নাম কি হ্যাঁ বলছি নেম क्या क्या जोर से बोलो ओ सैल्यूट फिफ्टीन अगस्त आ गया तो सैल्यूट दे रहा है ये आर्मी बनेगा बड़ा ओके नम्बर তো খুবই ভালো টিচাররা আছে টিচারের সঙ্গে আপনারা পরিচয়টা আমি করাই দিব প্রথমে বাচ্চাগুলো আইয়া এখানে কি করে অ্যাকচুয়ালি আমাদের যখনই প্রথম এন্ট্রি করে ওরা আসে তখন ওয়েলকাম ওয়েলকাম জানানো হয় না ওয়েলকাম করা হয় তার সঙ্গে আমরা যখন এখন শেখাচ্ছি যেটা হচ্ছে নমস্তে নমস্তে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আমরা শেখাচ্ছি তারপর আমরা ইন্ডিয়ান কালচার নমস্তে ইয়েস এটা আমরা শেখাচ্ছি কারণ আপনি তো বলেই দিলেন আমাদের ইন্ডিয়ান কালচার এটা আমাদের ধরে তো রাখতেই হবে তাই জন্য আমরা এটা করি তারপর এসে আমাদের যেসব হয় ইয়োগা
তারপর যেগুলা থেকে থাকে মর্নিং অ্যাসেম্বলি না যোগা হ্যাঁ যোগাটা তো খুবই ইম্পর্টেন্ট যোগা প্লাস মর্নিং অ্যাসেম্বলি প্রার্থনা করে আনা চলো চলো দুনু 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 প্রার্থনা করে মানে দিনটা মানে শুরুয়াত করা করা হয় না আর যে এখান থেকে যে যোগাটা যে শিখানি হয় এটা খুবই ভালো বাচ্চারা যোগা করে পড়ে দেখি আর মানে তারা স্বাস্থ্যটা স্বাস্থ্যের পক্ষে ভালো থাকে হ্যাঁ তারা মাইন্ডটা মানে যোগাই মাইন্ডটারে বহুত কাম করে আর মানে মাইন্ডটারে মানে স্থির করে যোগা তো যোগা করা যোগাটা করানোর পরে স্টার্ট স্টার্ট হয় না হ্যাঁ যোগা আর মর্নিং অ্যাসেম্বলিটা করানোর পরে স্টার্ট হয় আমাদের মর্নিং অ্যাসেম্বলিতে আমরা ফিল সে আমারই তো আমরা যেটা করে থাকি তারপর আমরা যে মর্নিং অ্যাসেম্বলিতে আমরা আরেকটাও করিয়ে থাকি সেটা হচ্ছে গিয়া আমাদের প্রেয়ারের সঙ্গে আমরা তো যেহেতু স্পিচ আমাদের শান্তির প্রয়োজন তাই জন্য আমরা এখন থেকে তৈরি করছি তাই জন্য আমাদের একটা শুরু হয় থাকে স্পিচ করে থাকে স্পিচের জন্য যেটা সেটা হাত দেখিয়ে দেবো না হয় একবার খাওয়াতে দিয়ে বলে দেখাতে পারি ঠিক আছে হ্যাঁ তো রুকো রুকো ও দেখো ওয়ান টু কো তো ওয়ান টু কো মামা এ এ Three, four, five, six, seven, eight, nine, ten. 10, 1, 0, 10. Thank you. So, so wild animal. Bolo to wild animal. Wild. Wild. Tiger. খুবই ভালো লাগছে অত ছোট বাচ্চাটা মানে সবকিছু কইতে পারে মানে তারা এখানে খুবই ভালো খুবই ভালো থ্যাংক ইউ বাচ্চারা ওয়েল ট্রেন করার লেগে তা আপনারা নিশ্চিন্তভাবে এখানে দিতে পারবে প্রিয় দর্শক বারবার আমি কইরাম তুমি আমরা আরেকটা টেনশন মানে সলভ হয়ে গেছে ডেকেয়ারের লাগে যখন বাচ্চারা আমরা এখানে রাখবো আরেকটা জিনিস দেখুন বিছনাও আছে কিন্তু ঘুমাইতে পারবো বাচ্চারার লাগে খুবই ভালো দেখুন ডেকেয়ারের রুমটাও খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে কিন্তু ওয়ালগুলাতে মানে তারা আর্ট করিয়া রাখছে আর এখানে মানে খেলাধুলার মাধ্যমে বাচ্চারা পড়াশোনা করতে পড়াশোনা করতে পারো প্রিয় দর্শক আরেকটা জিনিস যারা ওয়ার্কিং ওমেন আছে তারা লাগি একটা বহুত বড় একটা অপরচুনিটি নন্হে কাদমে নিয়ে আইসে আপনারা লাগি যেখানে ডেকিয়া ডেকিয়ারে দেখুন বাচ্চারা আছে তারা কমফোর্টেবল ফিল করে কোনো প্রবলেম নাই ঘরের মতো অ্যাটমসফিয়ার ঘরের মতো খুবই তারা আরামে থাকে প্লাস তারা যদি পড়াশোনার যদি ইচ্ছা হয় তারা পড়াশোনাও করতে পারবো আর টাইম টাইম টু টাইম তারা খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে খুবই ভালো লাগছে ডেকের না পাবলিক মানে অ্যাটমসফিয়ারটা আপনারা কইবা পুরো যেমন ঘরের ঘরোয়া আর তার সঙ্গে সঙ্গে আমি আপনারা দেখাইলাম আরেকটা বাম্পার জিনিস এখানের কিচেনটা মানে ডেকিয়ারে বাচ্চারা থাকলে কোনো প্রবলেম নাই হ্যাঁ খাওয়া দাওয়া সবকিছু আর দেখুন এখানে শেফ আছে সবকিছু এখানে মেনটেন মানে খুবই সুন্দর লাগে জায়গা জায়গা মানে ক্লাসরুমের সামনে কি লাগাইলে ভালো লাগবো বাচ্চারা কি দেখতে ভালো লাগবো সবকিছু মাথাত রাখিয়া নানা একাদমে এইরকম ডেকোরেট করছে প্রিয় দর্শক আর ভিতরে দেখুন কিচেনটাও মানে খুবই সুন্দর আর খুবই মানে পরিষ্কার মানে পুরো হাইজেনিক মেনটেন হয় কেন কি বাচ্চারা কথা এখানে ছোট ছোট বাচ্চাকে পুরো হাইজেনিক মেনটেন ছোট ছোট বাচ্চারা কথা আমরা সবসময় যে শিখাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগে ওইটাই প্রিয় দর্শক আমরা নন্দে কাদমের ওনারের সঙ্গে আপনার পরিচয়টা করাইমু নমস্কার নমস্তে তো আপনার নাম রবিতা সিনহা রবিতা সিনহা তো ইয়ে আপকো ইয়ে আইডিয়া কেসে আনা ये जैसे कि प्री स्कूल के बारे में तो आजकल सभी पेरेंट्स को पता है हाँ। थोड़ा सा मैं बता देती हूँ जैसे हम फॉर्मल स्कूल में अपने बच्चों को देते हैं जब नए नए हाँ। तो पहले पहले बच्चा जाके छः सात घंटा पेरेंट्स के बिना रहेगा जो तो थोड़ा सा प्रॉब्लम हो जाता है तो इसीलिए मैं मतलब आजकल प्रेफर करते हैं कि प्ले ग्रुप में पहले डालें प्ले प्री स्कूल में डालें तो 2-3 घंटे में बच्चा एडजस्ट करने लग जाएगा वो एंजाइटी जो होता है पेरेंट्स से हटके जो रहने का एंजाइटी जो होता है वो धीरे धीरे हम थोड़ा
यूज टू करना शुरू कर देते हैं पेरेंट्स को, ठीक है। तो ये तो प्री स्कूल का है। तो डे केयर का आपको कहाँ से आया? डे केयर का आइडिया तो मुझे मेरे से ही आया है। डे केयर जैसे डे केयर तो हाँ और एक जगह पर भी डे केयर है, लेकिन डे केयर में वो जो पर आवर फिर आप एक दिन के लिए भी रख सकते हो, ये सब आइडिया आपको कहाँ से आया? ये सब सारा आइडिया मेरे एक्सपीरियंस से ही मुझे आया है। हाँ, हाँ। जैसे कि मेरी खुद की बेटी है, बेटा हाँ, है हाँ। तो मैं खुद भी बहुत एम्बिशियस हूँ। हाँ, मुझे घर में रहने का मन नहीं है। हाँ, हाँ। घर में रहने का मन नहीं है मतलब घर का काम नहीं, घर का काम भी करना है, मुझे बाहर भी करना है। तो बाहर करने के लिए तो मेरे बच्चों को तो कोई संभाले ना। और फॉर्मल स्कूल में देने से पहले तो छोटे मैं कहाँ रख के आऊँ, और मेरे मम्मी पापा बचपन से हमें बड़ा कर रहे हैं, फिर मैं नहीं चाहती कि उनके पास मेरे बच्चे भी रख के जाके उनको बुढ़ापे में कष्ट दे। तो मैंने सोचा कि नहीं, अब बाहर में मैं बैंगलोर में रहती थी पहले, वहाँ तो डे केयर है, वहाँ के पेरेंट्स बोथ आर वर्किंग, तो वो अपने बच्चे को रख के चले जाते हैं सारा दिन बिंदास, मतलब इजीली काम कर सकते हैं, इजीली काम कर सकते हैं। तो फिर मुझे भी आइडिया आया कि सिलचर में क्यों ये फैसिलिटी ना लाया जाए। ये प्रिय दर्शक इटा के फर्स्ट टाइम अपना सिलचर बाहर नन्हे कदम है। डे केयर सिस्टम, डे केयर ठीक है अन्य स्कूलों आसे, किंतु पर घंटा हिसाब से अपना नन्हे कदम में बाहर अपना जो जो वर्किंग नहीं है। हाँ, প্যারেন্টসগুলো ওয়ার্কিং না, মানে মাদারটা ওয়ার্কিং না, তারা তো নিজে রাখতে পারে, কিন্তু একটা ইমার্জেন্সি থাকে, সবার বাসা তো কোনো কোনো সময় ইমার্জেন্সি হয়, আপনারা যদি ঘরে যদি কোনো ইমার্জেন্সি থাকে আপনারা মানে নিশ্চিন্তভাবে আপনারা নন্হে কদম অ্যাড্রেসটা হলো বিবেকানন্দ রোড নিবেদিতা লেন বাসুদেবের অপোজিটে, নিবেদিতা লেন আর ঠিক নিবেদিতা লেনের অপোজিটে গ্রামীণ ব্যাংকটা আছে, গ্রামীণ ব্যাংকের অপোজিটে দুই নম্বর মানে ফ্ল্যাটটা এখানে আছে নন্হে কদম। আপনারা আইতে পারবেন, নিশ্চিন্তভাবে নিজের বাচ্চাগুলোর এখানে রাখতে পারবো। পড়াইকে সাথ সাথে यहाँ पे कुछ एक्स्ट्रा करिकुलम है? जी जी, जैसे कि हमारा MWF मंडे वेनसडे फ्राइडे, हमारे यहाँ पे 6:30 to 7:30 योगा होता है, योगा नॉट ओनली फॉर चिल्ड्रेन किड्स, फॉर वुमेन्स ऑल्सो, लेडीज ऑल्सो, जैसे कि मैं भी करती हूँ खुद आके। तो एक है 6:30 to 7:30 MWF है, एक है ट्यूजडे थर्सडे सैटरडे, उसमें है 5 to 6, उसमें नॉट ओनली योगा मार्शल आर्ट्स भी है, सेल्फ डिफेंस, आजकल सेल्फ डिफेंस बहुत सिखाना बच्चों को बहुत जरूरी है, हमें भी सीखना चाहिए एक्चुअली। तो ठीक है, मेरा टाइम नहीं है मतलब मार्शल आर्ट का, तो अभी एज भी चला गया, योगा करिए आप मेरे साथ। मुझे योगा करना है, योगा sure, sure. योगा लगे আমি বহুত জায়গা মানে ঘুররা, আমার টাইমিং দিয়ে আমার ম্যাচ করতে পারলাম না, কেনে কি আমার আমি কাজ করি, আপনারা সবাই জানেন আমরা টাইমিংটা মানে 5টা আমি বাসা যাই না, আর একটু লেট হয়, তো 6:30 থেকে 7:30 অবধি আপনারা যোগা করতে পারবেন এখানে, আর ফিস তো মানে একদম রিজনেবল হ্যায়, আপ আইয়ে আনে সে সব। তো থ্যাংক ইউ, বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা মুঝে। তো আর এক বাত মানে বলনা চাওঙ্গি আপ লোগো কো, থ্যাংক ইউ সো মাচ গরম মশলা টিম, आप लोग अपने बिजी शेड्यूल में हमारे नन्हे कदम में आके विजिट किए, मतलब हम बहुत खुश हैं आपके। একটা জিনিস দেখুন খুবই ভালো লাগছে, ম্যাজিক ওয়ার্ডস এ ওয়েলকাম, থ্যাংক ইউ, প্লিজ, সরি, এক্সকিউজ মি, বাচ্চারা রে এরকম মানে ডিসিপ্লিনটা শিখানি হয় ম্যাজিক ওয়ার্ডস এ। আর এখানে দেখুন ইমোশন ইমোজি গুলো লাগানি আছে, হ্যাপি, অ্যাংরি, লাভ, স্যাড, কনফিউজড, খুবই সুন্দরভাবে দেখুন সবগুলো হাত দিয়ে বানানি হয়েছে, খুবই ভালো লাগছে মানে। আর এদিকে দেখুন খুবই সুন্দর, ওয়াও, বিউটিফুল, বাবলি অ্যাটমসফিয়ারটা তো খুবই ভালো না, ওয়াও, বাম্পার, এগুলো বাচ্চারা মানে বাচ্চারাই বানাইছে নিজের হাতে, শুধু নিজের হাতে না, মার প্রেশার লগে মিলিয়ে সাপোর্ট না। এটা দেখুন বার্থ চার্ট, তো ইয়াহা পে ম্যাম বার্থডে ভি সেলিব্রেশন হতা হ্যায় ইয়াহা পে, ये बर्थडे चार्ट है। हाँ हाँ, जितने ही बच्चे एडमिशन करते हैं हाँ, सबका फोटो हमने यहाँ पे विद डेट लिख के रखा हुआ है, ताकि हमें भी रिमाइंडर रहे ओके किस दिन बर्थडे हाँ, हाँ, तो हम यहाँ पे केक कटिंग सेलिब्रेशन वाओ केक कटिंग वाओ ब्यूटीफुल। बच्चा जब आएगा एंटर करेगा हाँ, हैंडशेक हाई फाइव डांस ये मतलब हमने সিখানে কে লিয়ে রাখা হয় না, কেনকি আমরা সবসময় জানি প্রিয় দর্শক, খালি কইলে হয় না, শুনলে হয় না, দেখতেও লাগে, দেখলে শুনলে গিয়া মাথা গিয়া বয় পড়ে গিয়া বাচ্চারাই করে না। জয়েন ইয়র হ্যান্ডস বেটা, জয়েন ইয়র হ্যান্ডস, হম লোক ক্যা করতে হ্যায়, প্রেয়ার করতে হ্যায় না, চলো রেডি স্টার্ট। Thank you God for the work so sweet, for the work so sweet, thank you God bolo for the food we eat, thank you God for the birds that sing,
for the birds that sing. Thank you, God. Thank you, God. For everything. For everything. ओके चलो आप लोग अभी थैंक यू सो प्रिय দর্শক দেখছেন वेल ডিসিপ্লিন খুবই ভালো আমরা কৃষ্ণকান্ত স্যার আমরা শিখাইছে আমরা খাওয়ার পরে আমরা কইতাম অন্নদাতা সুখী ভব খুবই ভালো লাগছে এখানে আয়া বাবলি ভালো লাগছে অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে প্লিজ আপনারা নিশ্চিন্তে আপনারা বাচ্চাগুলো এখানে অ্যাডমিশন করতে পারবা প্লাস ডে কেয়ারও রাখতে পারবা মানে চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারবা প্রিয় দর্শক আর আপনারা দেখাইছি আমরা বাচ্চাগুলো वेल ডিসিপ্লিন কিন্তু আমরা দেখার সঙ্গে সঙ্গে গুড মর্নিং বিবেকানন্দ নিবেদিতা লেন বাসুদেব ফার্মেসির অপোজিটে আর লাগা আছে প্রভাত ভবন প্রিয় দর্শক ধন্যবাদ ধন্যবাদ